আমি তোমাদের পঞ্চম শ্রেণীর একটা পাঠ নিব। আজকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের চারুকলার বিষয়ে পাঠ দিব। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কি প্রস্তুত আমার সাথে ক্লাসে পাঠে অংশগ্রহণের? আগে আমি একটা গান গাবো। তোমরা তো অবশ্যই সবাই গান পছন্দ করো, তাই না? তাহলে তোমরা আমার সাথে গান গাও তো শিক্ষার্থীরা। আমাদের দেশটা স্বপ্ন পড়ে সাথী মোদের ফুল পড়ে, আমাদের দেশটা স্বপ্ন পড়ে সাথী মোদের ফুল পড়ে, ফুল পড়ি লাল পড়ি লাল পড়ি নীল পড়ি সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি, এই আমাদের দেশটা স্বপ্ন পড়ে। তো শিক্ষার্থীরা, আজকে আমার পাঠের বিষয় চারুকরণ নিয়ে। তো আমরা আজকে চারুকরণ মাধ্যমে স্বপ্নের দেশে চলে যাব। তোমরা তো ছবি আঁকতে পছন্দ করো, তাই না? আর আমি জানি সবাই ছবি আঁকতে পছন্দ করো, আর সবাই ছবি আঁকতে পারো, তাই না? কিন্তু শিক্ষার্থীরা, তোমরা তো ছবি আঁকতে পছন্দ করো, তোমরা কি রং সম্পর্কে জানো? রং কি? আমরা তো ছবি কি করি, রং করি, তাই না? রঙের মাধ্যমে ছবিকে ফুটিয়ে তুলি। তার আগে আমি একটা কাজ করি শিখাতে, আজ আমার পাঠে তোমাদের স্বাগতম জানাই, স্বাগতম এবং শুভেচ্ছা। তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করো। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা আমার সাথে রং সম্পর্কে জানবে। শিক্ষার্থী, তোমরা কি জানো রং আসলে কি? আচ্ছা, আজকে আমি তোমাদের পাঠ নেব অধ্যায় ছয়ের ওপরে, আর আমাদের পাঠের শিরোনাম হলো মৌলিক রঙের সাথে পরিচিত হওয়া এবং ছবি এঁকে রং করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, আজকে আমাদের পাঠের শিরোনাম হলো মৌলিক রঙের সাথে পরিচিত হওয়া এবং ছবি এঁকে রং করা। এখন আমরা মৌলিক রং কি সেটা জানবো, কিন্তু তার আগে আমরা জেনে নেব, এই যে আমরা রং করি, আমরা কী কী ছবি আঁকি? ছাতা আঁকি, ঘর আঁকি, ফল আঁকি, আমরা কি রং দিই, তাই না? কিন্তু রংটা কী শিক্ষার্থী, তোমরা কি জানো? আমরা আজকে রং সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে ধারণা নেব। প্রিয় শিক্ষার্থী, দেখো রং হলো এক ধরনের রঞ্জক পদার্থ যা আমাদের চোখের সামনে দেখি এবং সব কিছু এক একটি রং। রং হলো রঞ্জক পদার্থ, অর্থাৎ আমাদের চোখের সামনে যা কিছু দেখি সব কিছু এক একটি রং। প্রিয় শিক্ষার্থী, এই দেখো আমার সামনে একটি ফুলের টব আছে, তাই না? এখানে আমরা কী রং দেখতে পাচ্ছি? হলুদ কালার রং দেখতে পাচ্ছি, সবুজ পাতা দেখতে পাচ্ছি, সাদা ফুলের পাপড়ি দেখতে পাচ্ছি। এগুলো কি সোনা? এগুলো আমাদের শিক্ষার্থীরা, এগুলো হলো আমাদের চোখের সামনে এক একটি রং। আমরা এগুলো হলো রঞ্জক পদার্থ, যেগুলো আমরা চোখে দেখি সেগুলো এক একটি রং। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো রং কয় প্রকার? রং হলো দুই প্রকার, মৌলিক রং আর হলো যৌগিক রং। আবার বলি শিক্ষার্থীরা, রং কয় প্রকার? রং হলো দুই প্রকার, মৌলিক রং এবং যৌগিক রং। তো শিক্ষার্থীরা, তোমরা কি জানো মৌলিক রং কোনগুলো? শিক্ষার্থীরা, মৌলিক রং হলো যে রং ছাড়া কোনো রং তৈরি করা যায় না। আমাদের এমন কয়েকটা রং আছে যেটা, যে রং ছাড়া আমরা, এই যে আমরা চারপাশে এত রং দেখতে পাই বা আমরা এই যে ছবি আঁকি, এত রং ব্যবহার করি, এই রংগুলো কি, ওই কয়টা রং ছাড়া আমরা অন্য কোনো রং তৈরি করতে পারবো না, সেটা হলো মৌলিক রং। তোমরা কি জানো শিক্ষার্থীরা মৌলিক রং কয়টা এবং কী কী? আমাদের মৌলিক রং কয়টা এবং কী কী বলো তো? আচ্ছা, তার মানে আমরা আমরা মৌলিক রং সম্পর্কে একটু ধারণা কী হলো, যে মৌলিক রং হলো এমন একটা রং যে রং ছাড়া আমরা অন্য কোনো রং পাবো না। আমরা ওই তিনটা, আমরা ওই রংগুলো ছাড়া অন্য কোনো রং তৈরি করতে পারবো না। এখন আমাদের পৃথিবীতে মৌলিক রং হলো তিনটি, বলতো শিক্ষার্থীরা আমাদের পৃথিবীতে মৌলিক রং কয়টি? তিনটি। তোমরা কি জানো মৌলিক রংগুলো কী কী? এই দেখো আমার হাতে কি তোমরা সাইন পেন দেখতে পাচ্ছ? হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে কী কী রং আছে? লাল,
নীল, হলুদ। কয়টা রং? লাল, নীল, হলুদ। মৌলিক রং হলো তিনটি। আবার বলছি সোনামণিরা, মৌলিক রং হলো তিনটি, লাল, নীল, হলুদ। এখন আমরা এই রংগুলো ছাড়া এই যে আমরা চারপাশে কি দেখতে পাই, আকাশই দেখতে পাই, তারপর কি দেখতে পাই, সবুজ দেখতে পাই, তারপরে আর কি কি দেখতে পাই, কমলা রং দেখতে পাই, তারপরে দেখো এখানে আমরা আর কি কি দেখতে পাচ্ছি, এই যে স্কেলের এটাও একটা ইয়েলো রং, তাই না? এটা এটা হলো মৌলিক রং। দেখো এখানে ডাস্টার, দেখো ডাস্টারে কি রং আছে, এটা আকাশি, এই আকাশি রং, তারপরে কি সাদা। হ্যাঁ, এইগুলো কি আমরা এই তিনটা রং ছাড়া কিন্তু কখনোই পাবো না। আমাদের তাহলে মৌলিক রং কয়টি? তিনটি, এক, দুই, তিন। আমাদের মৌলিক রং হলো তিনটি। তো শিক্ষার্থী, আমরা আবার দেখি আমাদের রং কি বলতো, রং হলো রঞ্জক পদার্থ, যা আমাদের চোখের সামনে এক একটি রং, আমরা চোখের সামনে যা দেখি সবগুলোই রং। আর রং কয় প্রকার? দুই প্রকার, মৌলিক রং, যৌগিক রং, মৌলিক রং, যৌগিক রং। আর মৌলিক রং কি? মৌলিক রং হলো যে রং ছাড়া কোনো রং তৈরি করা যায় না, এই রংগুলো ছাড়া অন্য কোনো রং আমরা খুঁজে পাবো না। আচ্ছা, মৌলিক রং তাহলে কয়টি? মৌলিক রং হলো তিনটি। আমরা একটু বোর্ডে লিখে নিই মৌলিক রং কয়টি। মৌলিক রং, মৌলিক রং হলো যে এই রংগুলো ছাড়া আমরা অন্য কোনো রং তৈরি করতে পারি না, মৌলিক রং হলো তিনটি। মৌলিক রং তিনটি কি কি বলতো শিক্ষার্থীরা? লাল, লাল, নীল, হলুদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার বলি আমাদের মৌলিক রং কয়টি? মৌলিক রং তিনটি, লাল, নীল, হলুদ। লাল, নীল, হলুদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করতে পারি বলতো? এই লাল, নীল, হলুদ দিয়ে অনেক ছবি আঁকতে পারি, তাই না? তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি করব, এই তিনটি রং দিয়ে আমরা ছবি আঁকবো, এবং আমাদের তার জন্য আমরা ব্যবহার করব জল রং। যে রংগুলো আমরা কি করব, জলে মাধ্যমে ব্যবহার করব, তাই না? এই দেখো শিক্ষার্থীরা, এখানে আমার কাছে আমি তিনটি রং নিয়েছি, হলুদ, নীল, আর হলো পাশে লাল রং। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগে আমাদের উচিত হলো জল রং দিয়ে সরাসরি রং করা, কিন্তু আমরা এখন তো ছোট, তাই না? আমরা প্রথমে কি করব, আগে পেন্সিল দিয়ে ছবি এঁকে নিব, না হলে তো আমাদের ছবিগুলো সুন্দর হবে না। আমরা প্রথমে কি করব, একটা পেন্সিল দিয়ে ছবি আঁকবো, তারপরে তার মধ্যে আমরা কি করব, মৌলিক রং মানে লাল, নীল, হলুদ দিয়ে ছবি রং করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আগে আমি এগুলো উঠিয়ে নেই। শিক্ষার্থীরা, তোমাদের ছবি আঁকতে ভালো লাগে, তাই না? আমারও ভীষণ ভালো লাগে। ছবির মাধ্যমে কত কিছু তুলে ধরা যায়, ছবির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়, তাই না? যখন মন ভালো থাকে তখন আমরা ছবি আঁকি, যখন মন খারাপ থাকে তখন আমরা ছবি আঁকি, আমরা যে কোনো সময় ছবি আঁকি, তাই না? তো শিক্ষার্থীরা, আজকে আমি একটা সহজ ছবি আঁকি, তাই না? ধর আজকে আমি একটা ফুলের ছবি আঁকবো, তাহলে আমি একটা ফুল বানাই,